ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী অমিতাভ। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটন টিপে সব সময় আমাদের সঙ্গে থাকুন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস। আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলীয় সংসদীয় কমিটির সভায় অমিতাভ বোসকে মনোনয়ন দেওয়া হয়। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদে সর্বমোট 17 জন আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলের সংসদীয় কমিটির সভায় চুলচেরা বিশ্লেষণ শেষে অমিতাভ বোসকে 10 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে অংশ নেবার জন্য মনোনয়ন করা হয়।